ওই গরুটা আর বছর আমার 6 লক্ষ টাকা দাম হয়েছিল, তো আমি বিক্রি করতে পারি নাই বন্যার কারণে। হ্যাঁ, এবছর যদি আমি এগুলো বিক্রি করতে না পারি তাহলে আমি কি করে বাঁচবো? আমার মরণ ছাড়াও পানি, এখন আমার এই দুজন ফুলাপান, আমি তো মরম, আমার এই দুজন ফুলাপান আমার কি করবে? যে আপনারা যদি ক্রেতারা যদি ভালো থাকেন, আপনারা আইসে আমার গরু দুটা দেখে আপনারা যে মূল্য দিয়ে আমার বাঁচাইতে পারেন। একজন মানুষ বাঁচাইলে বলে আল্লাহ, তাদের অনেক সোয়াবের কারণ আছে, তাদের আছে আর আমাদের নাই, এই জন্য আমরা গরু বাঁচা লালন পালন করি একটা আশা নিয়ে। সেই আশা যদি আমাদের পূরণ না হয় কাপ্তলী হাটে কালু রংবাজ নামে যে গরুটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কত বড় সাইজের এবং এই গরুটির ওয়েটটি কত রয়েছে আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। এবং পাশাপাশি রয়েছে এলো বিন্দাজ, এই যে দর্শক দেখুন পাশাপাশি দুটি গরু, একটির চেয়ে একটি মানে হলো কম নয় এক কথা বলা যায়, অনেক বড় সাইজের দুটি গরু নিয়ে আসছেন একজন নারী বিক্রেতা। আসলে তিনি কত টাকা দামে এগুলো বিক্রি করবেন? একজন নারী বিক্রেতা মানে এই গরুগুলোকে কেন এত কম দামে বিক্রি করতে চাচ্ছেন? যে আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে, আসলে তিনি এলো এই গরুগুলাকে বিক্রি করে বিদায় নিতে চাচ্ছেন, আর কেন তার আজকে হাটে কান্না করতে হচ্ছে এই গরুগুলা বিক্রি করতে গিয়ে আমাদেরকে একটু যদি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন কেমন আছেন আপনি? আল্লাহ ভালো আছে। আমাদেরকে একটু বোন বলবেন যে কবে নাগাদ আপনি গরুগুলা নিয়ে আসছেন, আসলে কোন আশা করে নিয়ে আসছেন, কি ধরনের আশাটা হচ্ছে আপনার মানে এখন এই মুহূর্তে? আমি বাড়িতে ধরে বিক্রি করতে পারি নাই, দেখিয়া আর বছর বন্যার কারণে বাড়ি থেকে আমি বিক্রি করতে পারি না। এইবার বলছি আরো কাস্টমার বাড়িতে যায় না, তাহলে এই জন্য কালকে ভোর 5টায় আমি এখানে নামছি, 5টায় নামে আমি যে বসে রয়েছি, এখন একটা আমি কাস্টমার পাইতেছি, তাহলে আমি এই গরুগুলো যদি বিক্রি করতে না পারি, আমি যাদের নিয়ে আসছি লোকজন নিয়ে আসছি, আমি তো এই ছেলে নিলে মেরে নিয়ে আমি এই গরু বাচ্চাগুলো পালছি, ওরা যদি আমি এই গরু বাচ্চা যদি আমি বিক্রি করতে না পারি, আমার ফুলা পানি আমার এনে মরণ ছাড়া উপায় নাই, আমি কিভাবে ওদের নিয়ে আমি বাড়ি যাবো, কিভাবে ওদের আমি নিয়ে করবো? তখন আপনারা যদি আমাদের মুখোমুখি যদি দেখেন যে দুটা গরু ছেড়ি বিচিরি বিপদে পড়ছে, যদি আমরা বিক্রি কিনতে কিনি তাহলে জেনিটা জানিয়ে শান্তি পায়। কতজনের তো মানুষ কত ফালে কতভাবে টাকা দেয়, আর আমার আল্লাহ গরু রাখছে, গরুর মাধ্যমে যদি তারা এসে দেখে আমার আমার ইটা দেখে যদি তার ভালো লাগে তাহলে যদি তারা নেয় আমি খুব শান্তি পাইতাম, আমার কষ্টের থেকে আমি মুক্ত পাইতাম, আমি আর বছর গরুগুলো বিক্রি করতে পারিনি। এবারও যদি আমি গরুগুলো ওই গরুটা আর বছর আমার 6 লক্ষ টাকা দাম হয়েছিল, তা আমি বিক্রি করতে পারি নাই বন্যার কারণে। হ্যাঁ, এবছর যদি আমি এগুলো বিক্রি করতে না পারি তাহলে আমি কি করে বাঁচবো? আমার মরণ ছাড়াও পানি, এখন আমার এই দুজন ফুলাপান, আমি তো মরম, আমার এই দুজন ফুলাপান আমার কি করবে? যে আপনারা যদি ক্রেতারা যদি ভালো থাকেন, আপনারা আইসে আমার গরু দুটা দেখে আপনারা যে মূল্য দিয়ে আমার বাঁচাইতে পারেন। একজন মানুষ বাঁচাইলে বলে আল্লাহ, তাদের অনেক সোয়াবের কারণ আছে, তাদের আছে আর আমাদের নাই, এই জন্য আমরা গরু বাঁচা লালন পালন করি একটা আশা নিয়ে। সেই আশা যদি আমাদের পূরণ না হয় তাহলে আমরা কিভাবে বাঁচবো, কিভাবে কি করবো? তো কয়টা গরু নিয়ে আসছেন আপনি? আমি দুইটা গরু নিয়ে আসছি। ওয়েট গুলো কেমন একটু যদি বলেন? ওইটার ওয়েট আছে 12.5 আর এটার ওয়েট আছে 12। মানে হলো কালু রংবাজের ওজন হলো 12.5 আর হলো বিন্দাজের ওজন হলো 12। তো এই গরুটিকে আপনি কি ধরনের দামে বিক্রি করে নিয়ে আসছেন কাপ্তলী হাটে? আমি তো এতক্ষণ আসাইছিলাম দুইটা গরু 25 লক্ষ টাকা বিক্রি করব, ওখান থেকে আমি হ্যাঁ দাম পাইতাছি না ভাই, ওখানে আমার মি আছে, আমি 10-এর মাধ্যমে যদি বিক্রি করতে পারি। আমরা টেলিফোনে আপনি দেখলাম একজনকে বলতে শুনলাম যে আপনি মানে হলো 4 লাখ 4 লাখ 8 লাখ টাকা হলে আপনি গরু বিক্রি করে দিবেন। ভাই আমি আমার মাথা অন ঠিক নাই ভাই, আমি কি থেকে বলতে আসি আমার মাথায় ঠিক নাই, মানে আপনারা এসে দেখে আমাদের যদি ভালো লাগে, আমাদের যদি ময়া লাগে আমাদের প্রতি, আপনারা দেখে তো 2-1 লাখ টাকা বেশিও দিতে পারেন, যে আমি তাও জানি কে তারা আসে আমার বুকারে। গরুগুলো আপনি বিক্রি না করলে সমস্যা কোথায়? যদি বিক্রি না হয় আপনি আগামী বছর বিক্রি করবেন, 2022 সালে বিক্রি করবেন, সমস্যা কি? সমস্যা তো নাই ভাই, আমি খাওয়াইতে তো পারি না ভাই, এই জন্য আমি কইছি যে যদি আমি ভালো ক্রেতা পাই তাহলে আমি বিক্রি করে চলে যাইতাম। কিন্তু এই যে সন্তান আপনার দুইটা, আসলে এই যে দুজনকে আপনি লালন পালন করছেন পাশাপাশি সন্তানের মতন আপনি গরুগুলাকে লালন পালন করছেন, দর্শক হয়তো উনি এখন এই মুহূর্তে একজন কাস্টমারের সাথে কথা বলছেন, আমরা একটু কথাগুলো শুনি, আসলে কাস্টমারের সাথে কি কথাগুলো বলেন আমরা একটু শোনার চেষ্টা করি। ৪ লক্ষ টাকা হলে নাই আমি তাও পারি ভাই, আমার এক কেরে কিছুই থাকে না, আমার 2টি বছর ধরে আমি ওকে খাওয়াইতে আসছি, হ্যাঁ 2টি বছরে খাওয়াই যায়, আমি
2 লক্ষ টাকা করে ভাই 2 বছর আগে আমি কিনেছিলাম। ওয়ান যদি আমি এগুলো যদি 3.5 লক্ষ করে বেশি আমি ভাই আমার মরণ ছাড়া ভাই উপায় নাই ভাই। বুঝছেন ভাই আপনারা আসেন দেখলো তো গরু দেখলো তো মানুষের বুঝেন নাই আপনারা তো আপনারা তো গরিব দুঃখীর 10 টাকা বিল করেন বুঝেন এরকম তো ব্যাপারে ভাই কষ্ট লাগলে তার আছে অনেক আর 1 লাখ আপনি আমি আপনার কাছে আমি অনুরোধ করছি আমি আমি ভিক্ষা চাইছি তাহলে আমার 1 লাখ আপনারা দিবেন আর ভাই কান্না যদি ওর ভাগ্যে থাকে তাহলে তো করানোর তো নাই আল্লাহ পাক যদি এমন মানুষ ইমানদার মানুষের যদি একটু দয়া না করে তাহলে তো আমার আর ভাই কোনো উপায় নাই বুঝছেন তাহলে তো আমার আর কোনো উপায় নাই ভাই গরু গুলো অনেক বড় বুঝছেন ভাই আমি আপনার কাছে ভিক্ষা চাই ভাই আপনার কাছে আমি তো ভাই বাজার ভালো না দেখে বাজার ভালো থাকে তো আমার 2টি গরুর 30 লক্ষ টাকা যেমনি হেমনে যাইবে উনি এখন কত টাকা বলছে একটু বলবেন উনি এখন 7 লক্ষ টাকা বলছে 7 লক্ষ টাকা 3.5 লক্ষ টাকা করে আপনার এই গরুর দাম তো আরো অনেক বেশি তুলনামূলক ভাবে কিন্তু তবুও আপনি মানে হলো আর 1 লক্ষ টাকা চাচ্ছেন তাদের কাছ থেকে ভাই খাসে কেতারা আমার পাশে চারামতি আসছে বুঝছেন আপনারা আইসে আমার আর 5,000 টাকা আমি ভিক্ষের মতো চাই তাও আপনারা যদি একটু না চান তাহলে আমি কিভাবে করব দর্শক আসলে মানে উনি এখন লাস্ট এখন 50,000 টাকার জন্য এই মুহূর্তে ওয়েট করছেন মানে এলো এই ফিরুজা বেগম তার মানে হলো কালু রংবাজ এবং হলো বিন্দাসকে মানে হলো বিক্রি করতে চাচ্ছেন হলো
7.5 লক্ষ টাকায়। উনি আরো 50,000 টাকা কমায় দিয়েছেন এই মুহূর্তে। আসলে তার মনের অবস্থানটা কি আপনারা দেখতে পাচ্ছেন? এবং এই যে গরুটিকে মানে হলো গাবতলি হাটে, আসলে যে গরুগুলো মানে ওজনটা সম্পর্কে আপনার দিকে একটু বলি, যে এই গরুটার ওজন রয়েছে কালুরাং বাজার হলো 1,250 কেজি, আর বিন্দাজের ওজনটা রয়েছে 1,200 কেজি রয়েছে বিন্দাজের ওজন। এই মানে এত বড় সাইজের হলো ষাঁড় গরু দুটি, এই এই গরুগুলাকে আসলে বিক্রি করবেন তিনি হলো মানে হলো কি করে সম্ভব? দর্শক আসলে আসতে